नमस्कार, आमी कौशिक राय। एस्ट्रो एडुकेशन यूट्यूब चैनले सकल प्रिय दर्शक बंधु के अनेक अनेक स्वागत जानाई। नवेम्बर 2023 आपनी कर्कट राशिर मानुष, आपनार केमन जेते चलेछे ए विषय निये ए भिडियोते आमी विस्तारित आलोचना करते चलेछि। ए मासे आपनादेर कर्म, प्रेम, शिक्षा, व्यवसा, कैरियर, दाम्पत्य सुख एवं पाशापाशी आपनादेर ए मासे लाकी नम्बर एवं आपनादेर लाकी रंग समस्त किछु विषय निये आलोचना करब। एटा एकटा सार्विक विचार, व्यक्तिकेंद्रिक एटी विचार ना। तबे हाँ, ए राशिफलटी आपनारा गाइड हिसाबे निन, चलार पथेर पाथेय হবে। কারণ আমি একটি কথা বলছি, এটা বর্তমান গ্রহের গোচর ধরে কিন্তু আমি আলোচনা করছি। এখানে আমি কারো কুণ্ডলী দেখতে পাচ্ছি না। দেখুন, কর্কট রাশি তো কোটি কোটি মানুষ রয়েছে, প্রত্যেকেরই নবগ্রহের অবস্থা আলাদা রয়েছে, দশা মহাদশা আলাদা রয়েছে, যোগ আলাদা রয়েছে, সেগুলো কিন্তু দেখার একান্তই বিষয় কিন্তু রয়েছে। তবে এটা বর্তমান গ্রহের পরিপ্রেক্ষিতে আগামী নভেম্বর 2023 কেমন যেতে চলেছে তার একটা সম্ভাবনা আমি তুলে ধরতে চলেছি। প্রথম আসি কর্কট রাশির আপনার স্বাস্থ্য। দেখুন, চৌঠা নভেম্বর পর্যন্ত কিছুটা হলো আপনাদের সমস্যা রয়েছে। চৌঠা নভেম্বরের পর থেকে আপনাদের স্বাস্থ্যের জায়গাটা অনেকটাই কিন্তু ভালো কিন্তু হবে। তবে মাসে 6 থেকে 7 দিন আপনাদের কিন্তু গোল্ডেন কাপের সমস্যায় হয়তো আপনাদেরকে এ মাসে কিন্তু ভোগাতে পারে। 6 থেকে 7 দিন গোল্ডেন কাপের সমস্যা আপনাদেরকে কিন্তু ভোগাতে পারে। আপনি কর্কট রাশির মানুষ। আপনার এবার আসি শিক্ষা। দেখুন, পঞ্চম ভাবই হচ্ছে আমাদের শিক্ষার জায়গায়। পঞ্চম ভাবে অবস্থান করছে রবি এবং আপনার 17 নভেম্বর থেকে আবার রবি যে অবস্থান করছে এবং মঙ্গলের যে অবস্থান, আপনাদের শিক্ষাক্ষেত্রে কিন্তু খুব ভালো একটা পরিবর্তন আসতে চলেছে। যারা উচ্চ শিক্ষা করছেন তাদের ক্ষেত্রে খুব ভালো, যারা ম্যানেজমেন্ট রিলেটেড পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে খুবই ভালো। কোনো অ্যাডমিশন যদি থাকে আপনারা ভালো রেজাল্ট আপনারা কিন্তু করবেন। এবং যারা ফর্ম ফিল আপ করতে চাইছেন বা অ্যাডমিশন নিতে চাইছেন আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ এই সময় কিন্তু দিবে। আপনি কর্কট রাশির মানুষ, আপনার ক্ষেত্রে এই সম্ভাবনা কিন্তু শিক্ষার ক্ষেত্রে কিন্তু রয়েছে। বা যারা বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছেন দেশের বাইরে, সেই জায়গাটা কিন্তু আপনাদের অ্যাক্টিভ কিন্তু করতে চলেছে। এবার আসি আপনাদের প্রেম। পঞ্চম ভাবই হচ্ছে প্রেম। দেখুন, আপনাদের এই মাসটাতে প্রেমের জায়গাটা কিন্তু খুব শুভ কিন্তু দেখাচ্ছে। যারা ইয়াং জেনারেশান রয়েছে তাদের ক্ষেত্রে আপনাদের প্রেম আসতে চলেছে, নতুন প্রেম এবং পুরাতন প্রেম কামব্যাক করতে চলেছে। আপনাদের অনেক ক্ষেত্রে যাদের ব্রেকআপ হয়ে যাচ্ছিল সেই জায়গাটা, আপনাদের সম্পর্কে উন্নতি নিশ্চিত নিশ্চিত রূপে কিন্তু হতে চলেছে। আপনি কর্কট রাশির মানুষ, আপনার ক্ষেত্রে। তবে কিছুটা যেহেতু মঙ্গল অবস্থান করছে, রবি অবস্থান করছে পঞ্চমভাবে, একটু ইগো সেন্টিমেন্ট থাকবে। এই ইগো সেন্টিমেন্টটা আপনাদের কাটাতে হবে। তো যদিও দেখা দরকার আপনাদের ব্যক্তিগত জন্মছকে প্রেমের জায়গাটা কেমন রয়েছে। এবার আসি আপনাদের অর্থ। দেখুন, ধনাধিপতি পঞ্চমভাবে অবস্থান করছে এবং বৃহস্পতি আপনার ধনভাবে দৃষ্টি দিচ্ছে। আপনাদের এ মাসে আকস্মিক অর্থপ্রাপ্তির একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। যারা শেয়ার বাজার বা মিউচুয়াল ফান্ড বা স্টক মার্কেট টাকা ইনভেস্টমেন্ট করেন সেখান থেকে আপনারা লাভ পাবেন। আকস্মিক অর্থপ্রাপ্তির একটা বড় সম্ভাবনা কিন্তু রয়েছে এবং গোল্ড বা চাঁদি থেকে এ মাসে কিন্তু আপনারা লাভ কিন্তু পেতে চলেছেন কর্কট রাশি। এবং এর পাশাপাশি আপনাদের কোনো জায়গা থেকে অর্থ লাভের একটা সম্ভাবনা কিন্তু আসতে চলেছে। সুখের দিন কর্কট রাশি নভেম্বর মাস, গ্রহের যা গোচর। দেখুন, এবার আসি আপনাদের বৈবাহিক জীবন। দেখুন, আপনাদের যদিও শনি ঢাইয়া চলছে, শনি রেট্রোগ্রেড রয়েছে, কিন্তু শনি যখন আপনার মার্গী হবে চৌঠা নভেম্বরের পর থেকে আপনাদের বৈবাহিক জীবন কিন্তু ভালো যেতে চলেছে। বিবাহিত জীবনে কোনো আপনাদের শুভ হতে চলেছে।
অর্থাৎ আপনারা বিয়ে যারা বিয়ের জন্য প্রচেষ্টা করছিলেন সে বিয়ের জায়গাটা কিছুটা হলে আপনারা যোগাযোগ কিন্তু করতে পারেন, এবং আপনাদের দাম্পত্য সুখের জায়গা বা যারা ম্যারেজ করতে চাইছেন লাভ ম্যারেজ, লাভ ম্যারেজের জায়গা, অ্যারেঞ্জ ম্যারেজের জায়গা, দুটি জায়গায় আপনাদের ক্ষেত্রে কিন্তু ধীরে ধীরে কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। এবার আসি আপনি কর্কট রাশি মানুষ, আপনার ব্যবসা কেমন যাবে? দেখুন এই মাসটা আপনাদের ব্যবসা ক্ষেত্রে বিশেষভাবে লাভ হতে চলেছে। যারা লোহার ব্যবসা করছেন বা আপনি ফার্নিচারের ব্যবসা করছেন বা আপনি গোল্ডের বিজনেস করছেন বা আপনি বিশেষ করে গার্মেন্টসের বিজনেস করছেন, তা আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে এই সময় কিন্তু লাভ দিতে চলেছে। এবং এর পাশাপাশি ফুডিংয়ের ব্যবসা বা জলীয় দ্রব্যের ব্যবসা, এই ব্যবসাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে খুব ভালো। এবং পাশাপাশি যারা গাড়ির ব্যবসা করছে তাদের ক্ষেত্রে খুব ভালো একটা রেজাল্ট কিন্তু পেতে চলেছেন ব্যবসার জায়গাটা। এবং ডেইলি ইনকামের জায়গা আপনাদের বৃদ্ধি পেতে চলেছে আপনি কর্কট রাশি মানুষ। এবার আসি আপনি কর্কট রাশি মানুষ, আপনার ক্ষেত্রে ভাগ্য, দেখুন ভাগ্যাধিপতি কর্মভাবে অবস্থান করছে এবং কর্মভাবে যে রাহু ছিল রাহু কিন্তু সরে যাচ্ছে ভাগ্যভাবে। দেখুন কর্মক্ষেত্রে যে শত্রুতা বা কর্মক্ষেত্রে যে জটিলতা আসছিল সেই জায়গাটা কিছুটা হলেও কমবে, ভাগ্যের দ্বারা কর্মক্ষেত্রে উন্নতি আপনাদের হবে। এবং যারা ট্রান্সফার চাইছিলেন ট্রান্সফারের সম্ভাবনা বা যারা এমএনসি কোম্পানিতে চাকরির জন্য প্রচেষ্টা করছিলেন এমএনসি কোম্পানিতে চাকরির একটা বড় যোগ আপনাদের আসতে চলেছে এমএনসি কোম্পানিতে। এবং এর পাশাপাশি আপনাদের আপনি কর্কট রাশি মানুষ, আপনাদের এই সময়ের মধ্যে আকস্মিক অর্থপ্রাপ্তির যেমন পাশাপাশি যোগ রয়েছে এবং কর্মপ্রাপ্তিরও একটা বড় সম্ভাবনা কিন্তু রয়েছে। কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন এবং কর্মের জায়গাটা নিয়ে যাদের খুব সমস্যা চলছিল সেই সমস্যাগুলো কিন্তু কাটবে এবং কর্মক্ষেত্রে আপনাদের সুনাম অর্জন হবে, খ্যাতি অর্জন হবে, আপনাদের এই সময় সুনাম বৃদ্ধি হবে। এবং এই মাসে আপনাদের দূর যাত্রা ও ভ্রমণের সম্ভাবনা রয়েছে, আপনাদের লাভ সাকসেস প্রফিট আপনাদের বাড়বে। তবে রাজ্যেরটা আপনাদের অবশ্যই কমাতে হবে। আপনাদের কর্মাধিপতি পঞ্চমভাবে অবস্থান করছে, কর্মের জায়গাটা নিয়ে কিন্তু খুব ভালো একটা সুযোগ আসতে চলেছে। ক্যারিয়ার ক্ষেত্রে লাভ, অনলাইন কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, মার্কেটিং লাইনে যারা যুক্ত রয়েছেন, যারা বুদ্ধির দ্বারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে এই মাসে কিন্তু লাভ আসতে চলেছে। এবার আসি আপনাদের এ মাসে শুভ রং কী। দেখুন আপনাদের এই মাসে শুভ রং হচ্ছে লাল, এবং আপনাদের আরেকটি যে শুভ রং সেটি হচ্ছে পিঙ্ক কালার, লাল এবং পিঙ্ক গোলাপি এই দুটি কালার শুভ। আপনাদের যে লাকি নাম্বার সেটি হচ্ছে 1 এবং 9। আপনারা কী উপায় করবেন, আপনারা এ মাসে যতদিক মহাদেবের উপাসনা যতদিক আপনারা করতে পারবেন, ও নমঃ শিবায় এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র আপনারা যতদিক পাঠ করতে পারবেন ততদিক আপনারা লাভ পাবেন। মহাদেবের উপাসনা আপনারা করুন এবং হনুমানজির উপাসনা করুন, বিশেষভাবে লাভ পাবেন। এই ছিল কর্কট রাশির একটা সার্বিক বিচার। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। দেখুন সমস্যা আছে, সমাধানের পথও রয়েছে, কারণ এটা রাশিফলটা একদম টোটাল সার্বিক বিচার, আপনাদের ক্ষেত্রে 50-80% মিলবে। নমস্কার।